নমস্কার আজকে প্রতি সপ্তাহের মতো আজকেও আমি সাপ্তাহিক রাশি বল নিয়ে আলোচনা করতে বসে গেছি অর্থাৎ প্রত্যেক সপ্তাহ বলতে আজকে এই সপ্তাহ হচ্ছে পনেরো তারিখ টু একুশ তারিখ অর্থাৎ ফিফটিন্থ এপ্রিল টু টোয়েন্টি ফার্স্ট এপ্রিল ফিফটিন্থ এপ্রিল টু টোয়েন্টি ফার্স্টের টুয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সোমবার টু রবিবার সারাটা সপ্তাহ কিন্তু আমাদের উৎসবের সপ্তাহ কীরকম উৎসব চোদ্দ তারিখ অর্থাৎ পনেরো তারিখের আগে চৌদ্দ অর্থাৎ রবিবার হচ্ছে পয়লা বৈশাখ তারপরে পনেরো তারিখ থেকে আমাদের মানে নবমী সপ্তমী অষ্টমী নবমী অর্থাৎ শত পনেরো তারিখে হচ্ছে আপনার বাসন্তী পূজা ষোলো তারিখে অন্নপূর্ণা পূজা এবং শত তারিখে হচ্ছে রামনবমী তাহলে কী হলো চোদ্দো তারিখে যেমন আমাদের পয়লা বৈশাখ হয়ে গেল পনেরো তারিখে হচ্ছে বাসন্তী পূজা ষোলো তারিখে অন্নপূর্ণা পূজা শত তারিখে রামনবমী এই সিচুয়েশানে এবার মানে আমাদের বারো রাশির কি এফেক্ট তারপর একটু গরাসিটা একটু বলে রাখি শত তারিখে কিন্তু বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে কোন নক্ষত্র আছে এখন ভরণী নক্ষত্রে রয়েছে যাবে কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে যাবে সেই নিয়ে কোন কোন রাশির উপর পজিটিভ এফেক্ট হবে সেটা কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি আমরা আপনারা দিগ্ধন চ্যানেলকে সার্চ করে সেটা কিন্তু দেখতে পাবেন আর প্রত্যেকটা গৌরাশির ট্রানজিটের কি পজিটিভ নেগেটিভ এফেক্ট সেটা নিয়েও আলোচনা রয়েছে দিগ্ধন চ্যানেল সেটা ইন ডিটেল জানতে পারবেন আজকে বলবো যে গৌরাশির সিচুয়েশনের উপরে এই যে সূর্য যে তেরো তারিখে মীন রাশি থেকে মেষ রাশি অর্থাৎ রাত্রি সোয়া নটার সময় নটা পনেরোতে মীন রাশি থেকে মেষ যাবে কবে যাবে তেরো তারিখ অর্থাৎ শনিবার তার ফলে কিন্তু মেষ রাশিতে সূর্যের গমন হওয়াতেই সেদিন থেকে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে এবং তার ফলে বৃহস্পতি আর সূর্য কম্বাইন্ড হচ্ছে আর শত তারিখে বৃহস্পতি আবার আপনার কৃত্তিকা নক্ষত্রে আছে অদ্ভুত কম্বিনেশন তো অর্থাৎ মিশ্বাসী লোকেদের কিন্তু পাওয়ারটা প্রচণ্ড বেড়ে যাবে বা আপনার বাচ্চাটি যদি রবি সিচুয়েশন বা আপনি এসে কম্পিটিটিভ এক্সাম দেন বা কোনো যদি চাকরির চেষ্টা করেন বা আপনি যদি কোনো ব্যবসা বা সূর্য কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে দেখবেন আপনার কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস হবে এবং কি আপনি যদি মানে ঘরোয়া কোনো কাজে আপনার রাগ তারত্ব তেজ একটা আত্মগরিমা ব্যাটা সরি টু সে ঘেমন ভাবটাও কিন্তু আপনার বেড়ে কিন্তু আপনাদের এই মেষশ্বাসী লোকেদের বলবো এটাই নিজেকে যদি কন্ট্রোল রাখতে হয় তাহলে আপনার কিন্তু সব দিনতে আপনি সফলতা পাবেন এই সময় কিন্তু এই যে আমাদের নবরাত্রি চলছে অর্থাৎ শত তারিখে মানে আমাদের বাসন্তী পূজা পনেরো তারিখে বাসন্তী পূজা ষোলো তারিখে অন্নপূর্ণা পূজা এবং ষোলো তারিখে নবমী এই যে এবং এখনও যে অলরেডি চলছে আপনাদের নবরাত্রি এই নিয়েও আমার প্রোগ্রাম রয়েছে এই সময় যদি আপনারা যারা নানারকম রোগ বা নানা রকম কনিক ডিসে ভুগছেন বা দুঃখ অশান্তি আইনি ঝামেলা সাংস্কৃতিক ঝামেলা ভুগছে এই সময় কিন্তু কিছু পারুন না পারুন বাড়িতে কিনে নবরাত্রি পূজা করতে পারেন এবার নবরাত্রিতে এই যে কটা দিন আপনার কিভাবে মাকে সন্তোষ সেটা নিয়েও আলোচনা করে রেখেছি আমি যদি এখানে না পারেন শারদীয় পূজা সে একই নবরাত্রি সেটা নিয়ে আপনার দেখে নেবেন যে কোন দিন কি বস্ত্র পড়লে কি দিয়ে মাকে ভোগ দিলে কি এফেক্ট সেগুলো আলোচনা করা আছে এবং আপনাদের কাছে একটাই হাত করে নিবেদন করছি আমি সমস্ত মহিলা জাতিকে এই সময় কিন্তু সম্মান দেবেন যারা যারা আমার প্রোগ্রাম প্রত্যেকের প্রোগ্রামটা শুনে মাথায় আপনার বাড়িতে মা থাকুক বোন থাকুক ওয়াইফ থাকুক বা যারা মহিলারা আছেন প্রত্যেককে এই সময় কিন্তু মহিলাদের প্রচন্ড সম্মান দিয়ে কথা বলবেন অর্থাৎ রেসপেক্ট নিয়ে কখনোই তাদের কখনো আঘাত দিয়ে কথা বলবেন না এমনকি এই সময় কোনো কুমারী মেয়েকে বিশেষ করে যারা ঋতুমতি হয়নি তাদের যদি এই সময় কিছু দান করতে পারেন বা তাদের যদি যেহেতু নবমীর দিন বা অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় যে পুজো হয় যাতে বলে কুমারী পুজো এই সময় তাদের পুজো করলে বা তাদের পাটা ধুয়ে দিলে বা তাদের মতো কিছু গিফট দিলে কিন্তু আপনার এই সময় যথেষ্ট ভালো কিন্তু চেষ্টা করবেন যদি মানে ঋতুমতো হয়নি এরকম অর্থাৎ পনেরো তারিখ পনেরো তারিখ কিন্তু বাসন্তী পূজা ষোলো তারিখ অন্নপূর্ণা পূজা এই দিন কিন্তু দু বছর থেকে ন বছর পর্যন্ত যেসব মেয়েদের বয়স তাদেরকে কিন্তু এই দিন পুজো করা হবে অনেক জায়গায় কিন্তু এই দিন পুজো করা হয় অর্থাৎ যখন মা আমার মানে মা বা মেয়েরা যখন এসে ঋতুমতো হয়নি বছর থেকে বছর তখন কিন্তু এদেরকে পুজো করলে যথেষ্ট সাকসেস পাওয়া যায় এবং যে আমাদের যে নেগেটিভ উর্জাটা কেটে যায় এবার এবার বলি যে গৌরাশি সিচুয়েশানটে সিচুয়েশনে পড়ে মিন রাশিতে কিন্তু অলরেডি বসে আছে শুক্র বুধ রাহু শুক্র বুধ রাহুর কম্বিনেশন তৈরি হচ্ছে আর বৃহস্পতি কিন্তু সূর্যের সূর্যের সাথে সাথে কম্বিনেশন কম্বিনেশন হচ্ছে হচ্ছে বৃহস্পতি আর চন্দ্র থাকছে মিথুন রাশিতে কেতু অলরেডি রয়ে গেছে আপনার কন্যা রাশিতে এবং শনি মঙ্গল এখানে জুতি তৈরি হয়েছে এই সিচুয়েশনে বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে এটা আবার আলোচনার বিষয়বস্তু প্রথম রাশি হচ্ছে মেষ রাশি নিঃশ্বাসী কিন্তু শরীর নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে বিশেষ করে আপনি কোনো ব্যথা বেদনায় ভুগতে পারেন এই সময় কোমরের চোট পায়ে কোনো চোট লাগতে পারে কোনো ঠান্ডা লাগা ধাস থাকতে মাথাটা গরম হতে পারে এবং ইএনটির কোনো প্রবলেম হতে চোখের প্রবলেম আসতে পারে কিন্তু মাথাটা ঘুরতে পারে কখনো কোনো কারণে ডাক্তার ডাক্তারঘাই যেতে হতে পারে এবং এই সময় কিন্তু অবশ্যই কোনো আপনি মানে খাদ্য খাটার ব্যাপারে একটু কন্ট্রোলে রাখবেন কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো গুড নিউজ পেতে পারেন আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং হঠাৎ কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হঠাৎ ব্যক্তি উপকার করবে এবং আপনি মানে লাভবান হবেন তাদের দ্বারা হঠাৎ ধনলাভ হবে ফ্যামিলির জন্য কিন্তু যেমন লাভও হবে তেমনি কিন্তু আপনার খরচও হবে আপনি নিজের শরীর নিয়ে বা ফ্যামিলির লোকেরা শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এবং মানে হেলথ পারপাসে কোনো খরচ হতে পারে কোনো কিছু জিনিসপত্র কেনাকাটি খরচ হতে পারে ফ্যামিলি কোনো রিনোভেশন বা কোনো রিপেয়ার করা এইসব কিছু খরচ হতে পারে বা কোনো ইউটেন্সিল কিনলেন বা কোনো ইলেকট্রনিক্স আইটেম খরচ রিপেয়ার করতে খরচ আপনি কত ছোটোখাটো ঘুরতে যেতে পারেন বাড়িতে কোনো পূজা আর্চা করতে পারেন এই সময় খরচ হতে পারে এই সময় আপনার পার্টনার আপনি যদি প্রেম করে থাকেন বা আপনি বিবাহিত হন আপনার পার্টনারের কাছ থেকে কিন্তু কোনো গুড নিউজ পেতে চাই আপনার রিলেটেড বা তার রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন এই সময় আধ্যাত্মিক চেতনা যথেষ্ট এবং পূজা পাঠে যথেষ্ট মন বসবে মেষাশী লোকরা যেহেতু পনেরো তারিখ থেকে শত তারিখ পর্যন্ত পুজো সে এই সপ্তাহে তিনটে দিন যদি আপনার মানে দেবী পার্বতীকে অবশ্যই ক্ষীর দিয়ে পুজো দিন মা দুর্গাকে বা দেই পার্বতীকে ক্ষীর দিয়ে পুজো দিন মেষরাশী লোকের যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট আছে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রেও কিন্তু যেহেতু আপনার দেখুন যে তিনগুলো যেহেতু জুতি তৈরি হচ্ছে এবং কোনোটাই যেহেতু সূর্য আর বৃহস্পতি জুতি হচ্ছে শনি মঙ্গলের জুতি হচ্ছে আপনার কুম্ভ রাশিতে সেই সিচুয়েশন একটু বলে দিই এই সময় কিন্তু আপনার শরীরটা নিয়ে ডিস্টার্ব একটু হচ্ছে বিশেষ করে কোনো ঠান্ডা লাগার দাজ বা কোনো ইনফেকশন ডিজিজ বা ভাইরাল ফিভার হতে পারে এইরকম স্কিনের প্রবলেম বা অ্যালার্জির কোনো প্রবলেম হতে পারে হাতে পায়ে কোনো চোটার রাস্তা আপনি যদি নিজস্ব কোনো গাড়ি থেকে গাড়ি চালাতে খুব সাবধান গাড়িতে কোনো লাগতে লাগবে গাড়ি ব্রেকডাউন হয়ে যাবে গাড়িতে কোনো কেস খেতে পারেন কোনো আইনি কেস হতে পারে ট্রাফিক কেস খেতে পারেন গাড়ি সম্বন্ধিত কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট আপনার ভালো থাকবে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো কোনো বড় যোগাযোগ বা বড় চুক্তি হতে পারে এই সময় কোনো চাকরি পেতে পারেন বা চাকরি চেঞ্জ করতে পারেন নতুন করে কাজের যোগাযোগ আসতে হবে কাজের যাওয়ার আপনার বস আপনার যথেষ্ট সাপোর্ট করবে এই সময় আপনার গুরুজনের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন অনেক দিন সম্পত্তি যেটা কোনো প্রবলেম চলছে সেইটা এই সময় মিটে যেতে পারে এবং গুরুজনের কাছে কোনো গিফট পেতে পারেন আপনি ফ্রেন্ড বা পার্টনার সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন কর্মসূত্রে বাড়িয়ে যেতে হবে একাধিকভাবে বাইরে যেতে হবে সেখানে সাকসেস এবং বসের দ্বারা আপনি যথেষ্ট প্রশংসিত হবে বস আপনার যথেষ্ট তার উদ্যোতন করতে কাছে আপনার জন্য রিকমেন্ড করবে পার্টনার সাথে ছোটখাটো কারণে বাদ বিবাদ হতে পারে ঝগড়া হতে পারে সেগুলো আবার উইকেন্ডে আপনি মিটিয়েও নিতে পারবেন ফ্যামিলির লোকের সাথে একটু কোনো কারণে বাদ বিবাদ বাদ বিতর হলে সেটা আপনাকে অ্যাডজাস্ট করতে কারণ বিশ্বাসী লোককে বলো বাজে বাজেই যে আপনার সময়টা মাঝে মাঝে একটু দোদুল্যমার সিচুয়েশনে পড়তে হয় সেগুলোকে আপনাকে যত দেখবেন এই সিচুয়েশন হচ্ছে তখন নিজেকে ওখান থেকে ওভারকাম করে বেরিয়ে আসবে বা কথা কম বলে বেরিয়ে আসতে চেষ্টা করেন কোনো কারণে কোনো আর্গুমেন্টে জড়াবেন না আপনারা অবশ্যই এই যেহেতু নবরাত্রি সপ্তাহ চলছে পনেরো তারিখ থেকে সতেরো তারিখ সতেরো তারিখ পর্যন্ত রামনবমী রয়েছে অবশ্যই মা দুর্গাকে নারকেলের কোনো মিষ্টি দিয়ে ভোগ দিন নারকেলের কোনো মিষ্টি দিয়ে মা দুর্গাকে ভোগ দিন আপনার জন্য যথেষ্ট ভালো হয় চলে আসি মিথুন রাশি মিথুন রাশির কিন্তু এই যে মিন রাশির তিন গ্রহের জ্যোতি এবং মেষ রাশিতে দুই দুই গ্রহ বৃহস্পতি এবং আপনার সূর্যের জ্যোতি হচ্ছে আবার কুম্ভ রাশিতে শনি এবং মঙ্গলের জ্যোতি হচ্ছে এই যে জ্যোতিগুলোর জন্য মিথুন রাশির জন্য কিন্তু একটু মানে মানসিক অস্থিরতা বাড়বে এবং আপনি শরীর স্বাস্থ্য মনে ভালোই থাকবে কিন্তু আপনি কোনো কারণে কোনো সরকারি কোনো চাপ আসতে পারে এবং বারে বারে আপনাকে এক কাজ বারে বারে করতে হবে এবং আপনার পার্টনার কোনো কারণে মতবিরোধ হতে পার্টনারের সন্দেহ একটা জায়গা তৈরি হতে পারে এবং আপনার আটকে থাকা অর্থ পাবেন হঠাৎ কোনো ব্যক্তির থেকে আপনি লাভবান হবে হঠাৎ কোনো ব্যক্তি আপনার উপযোগ্য হেল্প করবে কিন্তু খরচও বাড়বে আপনি যদি চাকরি করে দেন বসে সাথে একটু বাদ বিবাদ হতে পারে কিন্তু উইকেন্ডে সেটা বসই আপনারা আবার সাপোর্ট করে বসেতে সহায়তাও পাবেন এবং আপনার মধ্যে এই দেখে দেখা যায় ত্যাগ করতে হবে আপনি যদি চাকরি কলিকদের সাথে আপনার যত একটু বাদ বিবাদ হতে পারে যদি ব্যবসার সেল বাড়বে এবং ক্লায়েন্টের সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন পার্টনারের সাথে কোথাও ছোট ছোটোখাটো ঘুরতে পার্টনার ধর্মে ইন্টারেস্ট বাড়বে কোনো কারণ আর্থিক লস বা কোনো অনলাইন ট্রানজাকশন করতে লস হতে পারে চুরি হতে পারে এই জিনিসগুলো আপনাকে একটু কিন্তু বুঝে শুনে স্টেপ নিতে হবে অর্থাৎ এই যে লসের কথাগুলো বললাম আপনাকে বুঝে শুনে সেইভাবে চিন্তা ভাবনা করে চলতে হবে অবশ্যই যদি পায় এই সময় আপনারা এই যেহেতু এই সময়ের মধ্যে মা দুর্গাকে অবশ্যই আপনার গাওয়া ঘিরে মালপোয়া করে দিন অবশ্যই আপনার জন্য অনেক ভালো উপকার হবে গাওয়া ঘিরে মালপোয়া করে দিন মা দুর্গার জন্য অবশ্যই সেটা দিয়ে ভোগ দিন অবশ্যই আপনার জন্য যথেষ্ট ভালো চলে আসি কর্কট রাশি করকর শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হতে বিশেষ করে অনেক কোনো প্রবলেম বা অনেক কোনো পেনে ভুগতে পারেন আপনার যদি প্রেশার থাকে বা সুগার থাকে সেটা একটু অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করেন খাওয়া দাওয়ার পরে কন্ট্রোল রাখবেন গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে চোটা লাগবে স্পন্ডারি মাইগ্রেনের কোনো প্রবলেমে ভুগতে পারেন আপনার যদি বিবাহিত আপনার সন্তানের সন্তানকে একটু টেনশন হতে পারে এবং আপনি যদি মার্কেট রেটেড কোনো ব্যবসা করে দেন মার্কেটে বারে বারে আপনার যেতে সেখান থেকে টাকাটা ফেঁসে যেতে পারে আপনার ইলেকট্রনিক কোনো আইটেম বা এইসব কোনো কেনাকাটিতে খরচে বিশেষ করে ইলেকট্রনিক আইটেম কোনো হয়তো নষ্ট হতে পারে রিপেয়ার করতে খরচ হতে পারে ঘরে কোনো জিনিস রিপেয়ার করতে খরচ হতে পারে অর্থাৎ খরচটা কিন্তু আপনার বাড়বে এই যে মঙ্গল যেহেতু ফোর্থ হাউসে হবে আপনার কিন্তু ঘর বাড়ির ব্যাপার নিয়ে আপনার রিনোভেট করার জন্য আপনার খরচ হতে ঘর বাড়ির জন্য নতুন কোনো রিপেয়ার করতে পারেন বা আপনি হয়তো কোনো কিছু ঘর বাড়ি নিয়ে আপনার টেনশন থাকতে পারে বা আপনার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে ঘর বাড়ি নিয়ে কোনো বাগবিতন্ডা হতে পারে কোনো আলোচনা হতে পারে অর্থাৎ বাড়ি নিয়ে আপনাকে একটু কিন্তু টেনশন বা চাপ হতে পারে এটা কিন্তু রিপিটেডলি বলে দেন যেহেতু ফোর্থ হাউসে মঙ্গল বসে আছে আপনি ব্যবসা করে দেন ক্লায়েন্টের সাথে কোনো বাদ বিহারে জড়ি পড়তে পারেন আপনার কিন্তু সেল বাড়বে এই সময় পার্টনার মোটামুটি সাথে সম্পর্কটা ঠিকই থাকবে কোনো পার্টনার কোনো গুড নিউজ আপনাকে দিতে পারে কোনো অনুষ্ঠানে দুজন একসাথে যেতে পারেন বা আপনি হয়তো ইন্ডিভুয়াল কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন বা সেবামূলক কোনো অনুষ্ঠানে আপনি এই সময় যেতে পারেন অবশ্যই চেষ্টা করুন এই কর্কের শিব পার্বতীকে শিব পার্বতীর মূর্তিকে একসাথে লবঙ্গ এলাস দিয়ে যে প্যারা বানানো লবঙ্গ এলাচ দিয়ে প্যারা বানিয়ে সেটা সেটা দিয়ে ভোগ দিন আপনার জন্য যথেষ্ট ভালো লবঙ্গ এলাচ দিয়ে যে প্যারা বানানো হবে সেটা দিয়ে মা দুর্গাকে ভোগ দিন আপনার জন্য যথেষ্ট ভালো চলে আসে সিংহ রাশি সিংহ রাশির পনেরো তারিখ থেকে একুশ তারিখ কেমন যাবে অর্থাৎ এই সময় কিন্তু আপনার মানে এই সপ্তাহে যথেষ্ট আপনার কাছে ইম্পর্টেন্ট হবে মানে আপনি কত থেকে হঠাৎ কোনো আর্থিক লাভ পেতে পারেন হঠাৎ কোনো আটকে থাকে যে কাজগুলো সেখান থেকে আপনি সাকসেস পেতে পারেন পুজো পাঠে যথেষ্ট আপনার ইন্টারেস্ট বাড়বে এই সময় কিন্তু আপনাকে খুব সাবধান কোনো কারণে আইনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কোনো থানা পুলিশ কোনো কেস খামারিতে আপনি জড়িয়ে পড়তে পারেন পুরোনো কোনো আইনি ঝামেলা আপনাকে হয়তো এই সময় উল্টো আপনার কোনো নোটিশ আসতে পারে সেই কারণে রাগ যেটা কন্ড কোনো কারণে লোক আন্নে এসে লোকের সাথে অশান্তি বা পার্টনার সাথে কোনো অশান্তি বা ফ্যামিলির লোকের সাথে কোনো অশান্তিতে জয়ী পড়তেন বিশেষ করে ভাই বোনের সাথে বা গুরুজনদের সাথে এই সঙ্গে ব্লাড প্রেশার সুগার বা কোলেস্ট্রলকে অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করবেন আটকে থাকা অর্থ অবশ্যই পাওয়ার প্রবল সম্ভাবনা আটকে থাকা অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা পাওনাদারদের টাকা মেটাতে সক্ষম হবেন এবং এই সময়ে সিনিয়র বা বস আপনাকে যথেষ্ট প্রেসার ক্রিয়েট করবে কর্মের জায়গায় সিনিয়র বা বস আপনাকে কাজের জায়গায় যথেষ্ট প্রেশার ক্রিয়েট করবে কোথাও আপনি কাজের জায়গায় ঘুরতে যেতে পারেন কর্মসূচি বাইরে যেতে পারেন এবং ফ্রেন্ড পার্টনার বা ফ্যামিলির সাথে আপনার কোনো জায়গায় যেতে বা উইকেন্ডে বসের সাপোর্টও কিন্তু আপনি পাবেন অর্থাৎ বসের সহযোগিতাও পাবেন পার্টনারের সাথে সম্পর্ক ভালো পার্টনারের কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন এই সময় সিংহরাশির লোকেরা কী করবেন গণেশজিকে ও মাতাজিকে গণেশজিকে ও মাতাজিকে অর্থাৎ মা দুর্গাকে অবশ্যই ঘিয়ের হালুয়া গাওয়া ঘিয়ের হালুয়া বানিয়ে দিন যেটা আপনার জন্য খুব ভালো গাওয়া গিয়ে হালুয়া দিয়ে ভোগ দিন আপনার জন্য যথেষ্ট ভালো চলে আসি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু কন্যা মেন গই হচ্ছে বুধ কন্যা রাশির জন্য মেন হচ্ছে বুধ বুধ বক্রি হয় কিন্তু আপনার কিন্তু এই সময় সময়টা অনেকটাই ফেভারেবল হবে কোনো এই সময় কোনো গুড নিউজ পেতে পারেন বৈদেশিক রিলেটেড কোনো খবর পেতে পারেন কোনো সেখান থেকে আপনি বৈদেশ কোনো ব্যবসার সাথে জড়িত সেখান থেকে কোনো সাকসেস পেতে পারেন এই সময় অর্থাৎ ওভারঅল এপ্রিল মাসটা কিন্তু কন্যা কন্যা রাশির জন্য অনেকটা ভালো হতে পারে বড় ডিল হতে পারে এই সময় কিন্তু ঠিক আছে এবং সান চেঞ্জ হতে পারে কর্মে যা চেঞ্জ হলে কর্ম চেঞ্জ হতে পারে ব্যবসা স্থল চেঞ্জ হতে পারে ব্যবসা চেঞ্জ হতে পারে এই সময় আপনার শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে গ্যাস অম্বল ইএনটির প্রবলেম খাওয়া দাওয়া একটু প্রবলেম হতে পারে এবং চোখের প্রবলেম দাঁতের প্রবলেম হতে পারে কিন্তু ঠিক আছে আটকে থাকা অর্থ পাবেন সেটা কিন্তু একবার পাবেন ইনস্টলমেন্টে পাবেন সেটা আমাদের মাথা গরম করবে না যেটা দেবে সেটা নিয়ে নেবেন এবং তাকে পেশায় রাখার চেষ্টা করুন হঠাৎ কোনো লাভ হবে হঠাৎ কোনো উপযোগ হয়ে কোনো ব্যক্তি আপনাকে হেল্প করবে নিউ কোনো প্রোজেক্ট পেতে কাজের জায়গায় এর জন্য কোনো গুড নিউজ হবে কলিগদের কাছ থেকে কোনো গুড নিউজ তো আপনার ফ্রেন্ড আপনাকে হেল্প করতে পারে এবং আপনার রিলেশনে যাটা কিন্তু একটু সাবধানে বিশেষ করে আপনি প্রেম করে থাকেন সেখানে একটু সাবধানে কোনো কথায় নিজেদের মধ্যে কোনো বাক হতে পারে বা আপনার লাইফ পার্টনার সাথে জয়ী পড়তে পারেন পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে কিন্তু এই সপ্তাহে ডাক্তার হসপিটাল যেতে হতে পারে এটা কিন্তু ওভারঅল বললাম যেতেই যে হবে এমন কোনো কথা নয় মাকে এই সময় মা দুর্গাকে এই সময় আপনি গুড়ের কোনো মিষ্টি দিয়ে ভোগ দিতে পারেন গুড়ের কোনো মিষ্টি বানি আপনি মাকে অবশ্যই ভোগ দিন কন্যাশির জন্য অবশ্যই ভালো হবে গুড়ের কোনো মিষ্টি দিয়ে ভোগ দিলে কন্যাশির জন্য যথেষ্ট ভালো চলে আসি রাশি তুলারাশির ক্ষেত্রে কিন্তু এই সময় আপনি বৈদেশিক কোনো লাভ হতো আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে থাকেন এই সময় কিন্তু যথেষ্ট আপনি সাকসেস পাবেন এবং বিদেশে যাওয়ার জন্য কোনো প্ল্যান করে থাকেন বিদেশ থেকে সাকসেস সেখানে চলে যেতে পারেন বিদেশে পড়াশোনা করতে পারেন কর্মসূচি যাওয়ার সেখান থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এই সময় বাবা মার কাছে কোনো গুডনেসটা কোনো নতুন কোনো কাজের শুভারম্ভ করতে পারেন এই সময় কোনো শুভ অনুষ্ঠানে আপনি যেতে পারেন এবং বাইরে থেকে কোনো গুডনেস আপনি কর্মসূচির বাইরে একাধিকবার যেতে পারেন সেখানে সাকসেসও পাবেন বাইরে যে একাধিকবার যেতে সেখানে সাকসেসও পাবেন কর্মসূত্রে বারবার যেতে হতে পারে হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে আপনার পেটের প্রবলেম বা অনেক কোনো প্রবলেম আপনি ভুগবেন সুগার বা প্রেশারটা অবশ্যই কন্ট্রোলে রাখবেন এই সময় কিন্তু ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট পাবে এবং আপনার এই সময় হঠাৎ কোনো প্রাপ্তি যোগ হতে পারে ঠিক আছে কোনো গুড নিউজ পাবেন আর্থিক কোনো গুড নিউজ পেতে পারেন এই সময় কোনো আপনার কোনো কোনো সম্পত্তি কিনতে পারেন বা কোনো সম্পত্তি রিনোভেট করতে আপনার খরচ হবে কোনো সম্পত্তি কিনতে পারেন বা বুক করতে পারেন বা সম্পত্তি রিনোভেট করতে খরচ আইটেম রিনোভেট করতে কোনো খরচ হতে ইলেকট্রনিক্সকে হারিয়ে যেতে পারে অত নতুন আপনি কিনতে পারেন বা আইটেমটা ভেঙে গেল বা কোথাও নষ্ট হলে রিপেয়ার করতে এইসব করে কিন্তু আপনার খরচটা বাড়বে যারা এই সময় কিন্তু চাকরি যাতে যথেষ্ট ব্যস্ততা থাকবে বা নতুন কোনো কর্ম পেতে পারেন এবং পার্টনার্স এর সম্পর্কের মোভারল মোটামুটি ভালোই থাকবে সেটা আবার অনেকটাই আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে চেষ্টা করুন এই সময় যেহেতু এটা নবরাত্রি সপ্তাহ শূন্য এই সপ্তাহে মাকে অবশ্যই মালপোয়া দিয়ে পুজো দিন মালপোয়া দিয়ে পুজো দিন অবশ্যই আপনার জন্য অবশ্যই ভালো হবে তুলা রাশির জন্য চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তি যোগ আপনার এতদিনে আটকে থাকা কাজ যে কাজ এতদিন প্রত্যেক মুহূর্তে আপনি বাধার সম্মুখীন হচ্ছিলেন সেই কাজ কিন্তু এই সপ্তাহে আপনার হয়ে যাওয়ার প্রবল সময় বিশেষ কোনো কোনো আইনি ঝামেলার মধ্যে জড়িয়েছিলেন বা কোনো সম্পত্তির লিটিগেশন ছিল বা যে কাজ দিয়ে আপনি অনেক ধরে ট্রাই করছেন আপনি কোনো মার্কেটিংয়ের ব্যবসা আছে কোনো ব্রকারি রিলেটেড ব্যবসা আছে সেখান থেকে এই সপ্তাহে কিন্তু আপনি মানে ও অভূতপূর্ব একটা কোনো রেজাল্ট পাবেন হঠাৎ কোনো আপনার হাতে অর্থাৎ হঠাৎ কোনো আর্থিক লাভ আসবে ঠিক আছে এই সময় কোনো আপনার লিটিগেশন যে ছিল সেই লিটিগেশন ঝামেলা মিটে যাবে কিন্তু আপনার শরীরটা নিয়ে ডিস্টার্ব বিশেষ করে খাদ্য খাদ্য খাদা খুব সাবধান ফুড রিলেটেড কোনো প্রবলেম ফুড পয়জন অ্যালার্জি বা কোনো মাদক হয়ে সেখান থেকে কোনো প্রবলেম হতে পারে কোনো জায়গায় কোনো কেস খেয়ে যেতে পারেন চুরি বা লস হতে পারে এই সময় ধার দেবেন না এবং কোনো জায়গায় কোনো ইনভেস্ট করবেন না ঠিক আছে কোনো অনলাইন করে সেখানে লস হতে পারে সিনিয়রের সাথে কোনো বাদ যদি চাকরির সিনিয়রের সাথে বাদ বিবাদ হতে পারে আপনি ব্যবসাও করেন আপনার যদি কোনো কর্মচারীদের তাদের সাথে বুঝে শুনে কথা নাহলে কিন্তু আপনার ঔধত্ব বা অহংকারের জন্য তাদের সাথে কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন বড় কোনো চুক্তি বড় কোনো ডিল হবে সেখানে আপনার আর্থিক জাতের যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে পার্টনারের সাথে রিলেশন কিন্তু ভালো হয় পার্টনারের সাথে কত ছোটোখাটো ঘুরতে যেতে পারেন বা আনন্দ উৎসব পূজা অনুষ্ঠানে আপনি কিন্তু এই সাথে পার্টনারশিপ যাওয়ার সম্ভাবনা প্রবল অবশ্যই গোটা পাঁচ ফল দিয়ে গোটা নিখুঁত পাঁচ ফল দিয়ে মাকে পুজো দিয়ে অর্থাৎ দেবী দুর্গাকে পুজো দিলে এই সময় কিন্তু আপনার যে যথেষ্ট ভালো হবে পাঁচ ফল দিয়ে গোটা পাঁচ ফল নিখুঁত পাঁচ ফল দিয়ে মা দুর্গার পুজো দিন আপনার মনের ইচ্ছা পূরণ হবে চলে আসুন ধনুরাশি ধনুরাশি অবশ্যই এই সময় কিন্তু আপনি ব্যথা একটু ভুগবেন বিশেষ কোনো কোনো কনিক ব্যথাতে ভুগতে পারেন এবং এর জন্য আপনাকে কোনো ডাক্তার শরণাপন্ন হতে বিশেষ করে স্পনালাইসিস মাইগ্রেনের প্রবলেম হতে পারে ইনফেকশানের প্রবলেম হতে অ্যালার্জির কোনো প্রবলেম হতে স্কিনের কোনো প্রবলেম আসে সন্তান যদি থেকে আপনি বিবাহিত সন্তান যদি সন্তান নিয়ে একটু আপনার চাপ হতে পারে এবং আপনার ফ্যামিলির লোকে নিয়ে কোনো টেনশন বাড়তে পারে এবং এর জন্য আপনার খরচভাবে এদের জন্য কর্মসূত্রে বারে বারে বাইরে যেতে হতে পারে আপনার ব্যস্ততা প্রচণ্ড থাকে কর্মসূচি বাইরে গেলে সেখানে মধ্যে একটা অস্থিরতা ভীষণ কাজ করবে লোকের মধ্যে সন্দেহ প্রবণতা এসে লোকের প্রতি সন্দেহ করবেন বেশি আপনি এবং পার্টনার সাথে কোনো কারণে ধরতে খুব সাবধানে করবেন এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে কিন্তু যথেষ্ট সাপোর্ট করবেন তার থেকে কোনো গুড নিউজ পেতে আপনার রিলেটেড হোক বা তার রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন পার্টনারের সাথে এই সপ্তাহে কি করবেন ধনুরাশি অবশ্যই মিছিয়ে ও মাখন দিয়ে মাকে ভোগ দিন মিছিয়ে ও মাখন দিয়ে দেবী দুর্গাকে ভোগ দিন অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে কোন দাইকে শতদাইকে যেকোনো এক দিনের মাকে ভোগ দিন অবশ্যই আপনার জন্য ভালো হবে ধনু রাশির জন্য মকর রাশি চলে আসি মকর রাশি কিন্তু এই সপ্তাহে আপনাদের ডাকতা আসছে একটু করতে হতে বিশেষ করে আপনার জন্য হোক আপনার ফ্যামিলির কারোর জন্য আপনার গুরুজনের জন্য হোক যেকোনো কারোর জন্য আপনি ডাকতা হচ্ছে করতে হতে তার জন্য কোনো খরচ হতে পারে টেনশন হতে পারে এবং হাত পায়ে কোনো চোট আপনাদের পেন হতে পারে সে আপনার ফ্যামিলির লোকের বা আপনার গুরুজনের ক্ষেত্রে এটা বেশি হতে পারে আপনার নিজের শরীর নিয়ে সাধারণ অ্যাসিড গ্যাস অম্বল বা প্রেশার সুগার এই জন্য কোনো ভুগতে পারেন আর্থিক জায়গায় যথেষ্ট ভালো থাকবে কোনো জিনিস কেনা বেচা থেকে লাভ হতে পারে আপনি এসব থেকে কিছু বেচতে পারেন বা যদি কিনতে পারেন সেখান থেকে আপনি সাকসেস পাবেন এতদিন এই কাজটা আটকে পুরোনো ক্লায়েন্ট বা পুরোনো অর্ডার আপনার ফিরে আসবে অর্থাৎ পুরনো ক্লায়েন্ট আপনার কাছে আসবে সেখান থেকে কোনো আর্থিক জায়গায় যত সাপোর্ট পাবেন কর্ম রিলেটেড বা আপনার ব্যবসায়ী কোনো গুড নিউজ পাবেন কর্মসূত্রে দূর শহরে বারে বারে যেতে হবে সেখান থেকে আপনি সাকসেস কর্মসূত্রে বাইরে যেতে হবে সেখান থেকে আপনি সাকসেস পাবেন এবং নিউ প্রজেক্ট আপনার কিন্তু এই সময় আপনি কর্ম করে নিউ প্রজেক্ট কিন্তু আপনি পেতেন সুতরাং ওভারঅল কিন্তু সময়টা অনেকটা আপনার ভালো হবে এবং ছোটোখাটো কোনো তীর্থস্থানে যেতে হবে সে আপনার পার্টনার সাথে ফ্যামিলির সাথে বা কলিগদের সাথে বা একান্ত নিদেন পক্ষে একাও যেতে হবে হঠাৎ কাউকে না বলে আপনি কোনো ছোটো দু একদিনের জন্য আপনি চলে গেলেন এই সপ্তাহে কি করবেন আখের রস বেদানার রস আর ডাবের জল আখের রস বেদানার রস আর ডাবের জলে তিনটে মিশ্রণ করে মা অর্পণ করুন এবং সেটা দিয়ে নিজের মনের যে কোনো একটা ইচ্ছার কথা জানান দেখবেন অবশ্যই সেটা ভালো কবে করুন পনেরো তারিখ ষোলো থেকে গত শত যে কোনো একটা দিন করুন মা দুর্গার কাছে নবদূর্গার কাছে অবশ্যই আপনার মনের ইচ্ছা আপনি বাড়িতেও সে কাজটা করতে পারেন আপনার যে কোনো মন্দির গিয়ে করতে এমন কোনো কথা নেই যে কোনো ধর্মের লোকাই করতেন আপনি যথেষ্ট এসে সাকসেস পাবেন চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু এই সপ্তাহটা অনেকাংশে আপনার ভালো যাবে কোনো গুড নিউজ পেতে পারেন বিশেষ করে আত্মীয়দের কোনো গুড নিউজ পেতে পারেন ধর্মে আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে এসে ফ্রেন্ড বা কলিগ বা ভাই বোনদের সাথে এই সময় কোনো বাদ বিবাদে জড়ি পড়তে পারেন আপনি হেলথ রিলেটেড একটু প্রথম দিক একটা দুটো একটু ডিস্টার্ব হলো ওভারঅল শেষের দিকটা কিন্তু অনেকাংশেই ভালো হবে আপনার যথেষ্ট কনফিডেন্স বাড়বে কিন্তু যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন এই সময় কিন্তু আপনি লোভে পড়ে কোনো ভুল কাজে জড়ি পড়তেন সেই জন্য আইন আদালতে ঝামেলা জড়ি পড়তেন খুব সাবধান কোনো পুলিশ কেস হয়ে যেতে পারে এই সময় কোনো আপনার আর্থিক যাতে যথেষ্ট ভালো দেবে কোনো গুড নিউজ পাবেন আপনি যদি চাকরি করে দেন সেখানে একটু বসের সাথে বা কলিকদের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে বাবা মার সাথে কোনো কারণে আপনার বাবা মার কথা একটু অস্বস্তি বোধ হতে পারে তাদের সাথে কোনো অশান্তি হতে পারে এই সময় কিন্তু আপনার ভীষণ ম্যাজাসটা চড়া থাকবে শুধু আপনাকে কন্ট্রোল রাখতে কোনো ভুলভাল কথা বলবেন না সুস্থ সম্পর্কটা নষ্ট হয়ে পার্টনারের সাথে আপনার বাবা মার সাথে একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু এগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করে যত পারবেন যত পারবেন কম কথা বলে কুম্ভ রাশি লোককে বলছি এই সপ্তাহটা আপনাকে কম কথা বলতে হবে শুনতে হবে বেশি যত পারবেন অ্যাডজাস্ট করে চলবেন অবশ্যই দেবী দুর্গাকে চিনি দিয়ে এবং দিয়ে চিনি অন্য কিছু দেবেন না চিনি দিয়ে মিষ্টি দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে অবশ্যই মাকে পায়েস বানিয়ে দিন চিনি দিয়ে ও দিয়ে ভোগের চাল দিয়ে মাকে বানিয়ে দিন অবশ্যই সেটা ভোগ হিসেবে দিন আপনি বাড়িতেও দিতেন সেটা যথেষ্ট আপনার জন্য ভালো হবে চলে আসি লাস্ট অ্যান্ড ফাইনাল রাশি মিন রাশি মিন রাশি কিন্তু এই সপ্তাহে আপনি বাইরে কোথাও যেতে হতে পারে কর্মসূত্রে বা ঘুরতে যেতে হোক শরীরটা নিয়ে সাবধান বিশেষ করে লেথার্জি হতে পারে কোনো সুগার বা প্রেশার এই ধরনের প্রবলেমের মধ্যে অনেক কোনো ব্যথায় ভুগতে পারেন ইএনটি কোনো প্রবলেমে ভুগতে পারেন ব্যথা বেদনায় ভুগতে পারেন কোনো কারণে চুরি হতে পারে লস হয়ে কোনো জিনিস হারিয়ে যেতে পারে এই জন্য কিন্তু আপনার অনেকটা আর্থিক লস হতে পারে কোনো দিন ভেঙে যেতে অর্থাৎ কোনো কাছের জিনিস বা কোনো ইলেকট্রনিক ভেঙে যেতে পারে এই জন্য লস হতে পারে এবং এই সময় কিন্তু আপনার কোনো জায়গাতে আপনি কোনো আইনি নোটিশ পেতে পারেন খুব সাবধান মানসিক অস্থিরতা প্রচণ্ড বেড়ে যাবে কাজের জায়গায় কোনো নতুন অফার পেলেন কিন্তু অফারটা যে কাজের নতুন কোনো কাজের অফার পেলে হট করে কর্ম চেঞ্জ করে তা কিন্তু করবেন না বারবার নিজে সেটা যাচাই করে নেবেন নাহলে কিন্তু সেটা ভুল স্টেপ হয়ে যেতে পারে এবং কাজটা ডিসকাস করে নেবেন তারপর ডিসিশান নেবেন রিলেশন মোটামুটি ওভারঅল ঠিক হয়তো দু একদিন এদিক ওদিক হতে সেটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং আপনার পার্টনার এবং আপনি দুজনে আধ্যাত্মিকভাবে এই সপ্তাহে প্রচণ্ড ব্যস্ত অর্থাৎ পূজা হচ্ছে যথেষ্ট আপনি মনোনিবেশ করবেন এই সপ্তাহে কি করে ক্ষীরের পেড়া দিয়ে মা দুর্গাকে ভোগ দিন ক্ষীরের পেড়া দিয়ে মা দুর্গাকে ভোগ দিন যথেষ্ট আপনার জন্য ভালো অর্থাৎ ওভারঅল বারো রাশির কিন্তু আমি নবরাত্রি কি কি উপাচার করেন সেটা নিয়ে সমস্তটাই বললাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অনেকাংশে মিলবে বা অনেকাংশে আপনাদের কাছে ইউটিলাইজ করতে পারে এটা অনেকটা রেজাল্ট পাবেন আপনারা কেননা আপনার সবাই যে আমার কাছে আসতে বা কোনো জ্যোতি যেতে পারছেন তার কিন্তু না এই যে ধোনি রাশি বল মাসির রাশি বল সপ্তাহী রাশি বলটা পাচ্ছেন এই জন্য অনেকাংশে আপনাদের উপকার হচ্ছে এই জন্য আমি খুব মানে আনন্দিত এবং খুব আপ্লুত আপনাদের এই যে আপনি মেসেজগুলো দিচ্ছেন আমি খুব আনন্দ পাচ্ছি এত কাজের মধ্যে আপনাদের কাছে এই প্রেজেন্ট করছে এই একই কারণে যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করেন যত লোককে শেয়ার করবে আর একটাই রিকোয়েস্ট যারা আমার কাছে আসতে চাইছেন যারা ভাবছেন যে পার্থোমাইজিক কাছে যা অবশ্যই আসতে পারেন যাদের ডেট অফ বার্থ নেই বা যাদের ডেট অফ বার্থ আছে প্রত্যেকটা মানুষই আসতে পারেন ডেট অফ বার্থ থাকবে তো তারাও আসতে যাদের ডেট অফ বার্থ নেই তারাও আলবাত আসতে পারেন কেন বলছি কথাটা আপনারা ভাবছেন ডেট অফ বার্থ বিচার করতে পারেন রাশি লগ্ন জানতে আলবাত জানতে পারবেন কেন আপনার ফেসটা রয়েছে আপনার হাতটা রয়েছে কেন পাম রিড করে আপনার ইনস্ট্যান্ট বিচার আপনি মনে কি ভাবছেন সেটা হাতে প্রকাশ পাবে মুখে প্রকাশ পাবে আপনি যে মুহূর্তে আমার চেম্বারে রয়েছে তার উপর একটা বিচার হয় নারী অ্যাস্ট্রোলজি হয় নদী অ্যাস্ট্রোলজি সব রকম অ্যাস্ট্রোলজি বিচার আছে অ্যাস্ট্রোলজি অনেকগুলো পাঠ আমি এর আগেও বলেছি একদিন যাই হোক প্রত্যেকটা পার্টের উপরে আমি কিন্তু মানে নখ দেওয়ার পরে মানে রীতিমতো রিসার্চ করে প্রফেশনে এসেছে আমি হাবিজাবি করে করে আপনাদেরকে প্রেজেন্ট করেছি তা নয় আজ সাতাশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করছে আমি নিজের অভিজ্ঞতা বা নিজের আমি পেটাতে বসিনি কেন যেহেতু আপনাকে বলার একটা অনেক আপনাকে একটা কনফিউশনটা থাকে আর তন্ত্র নিয়ে যেটা বলার উদ্দেশ্য আমার বংশ পরম্পরায় তন্ত আমার রক্তের তন্ত্র রিপিটেডলি বলছি কেন তন্ত করতে গেলে বা তান্তের মাধ্যমে কাজ করতে গেলে অ্যাস্ট্রোয়েটে কিন্তু জানতে হবে রোগ সিস্টেম বা বা আর তন্ত্রের মাধ্যমে হচ্ছে রোগ সারানোর প্রক্রিয়া এই দুটো জিনিস হচ্ছে অঙ্গাঙ্গীভাবে জড়িত আপনি তান্ত্রিকের মাধ্যমে রোগ সার সারাবেন তাহলে অ্যাসিডের মাধ্যমে আগে রোগটা জানতে হবে আপনাকে কি সারাতে হবে একদম সেম ডাক্তারের মধ্যে সিস্টেম সুতরাং আমি বারবার বলছি এই আপনাদের এই নিয়ে কোনো কনফিউশনের দরকার নেই আপনার যদি কোনো দরকার হয় আপনার বুকিংয়ে ফোন করে সেটা আপনারা সমস্ত সাপোর্ট করবে বা তাকে সব রকমভাবে আপনাকে তারা সহায়তা করবে আর যদি আমাকে দেখাতে চান অনলাইনে বা অফলাইনে তা সেইভাবেও আপনারা সবকিছু জেনে নিতে পারেন পুরোটাই কিন্তু পেয়েবেল সিস্টেম আর যদি নমস্কার সারাটা সব থেকে ভালো কাটান এবং এই নবরাত্রি খুব সুন্দরভাবে কাটান